সুদিরা শুভেন্দা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর মতো ভালো আছেন তো সবাইকে বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টা হলো অনেকে অনেক প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরের একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আগামী কাল মানে ঈদের পরের দিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খোলা থাকবে কি না হ্যাঁ অনেকেই এই ধরনের প্রশ্ন করতে পারেন কারণ আগামীকাল কিন্তু রবিবার আর রবিবারে কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বন্ধ সাপ্তাহিক বন্ধ রবিবার এবং সেই রবিবারে যদি কোনো সরকারি ছুটি পড়ে তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা খোলা থাকবে এত কালকে কিন্তু সরকারি ছুটি তাই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কালকে খোলা থাকবে এটা একজনের প্রশ্ন না অনেকেই আমাকে প্রশ্ন করছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কালকে কি খোলা থাকবে হ্যাঁ ভাই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কালকে খোলা থাকবে আরেক ভাই আপনাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিটের মূল্য কত হ্যাঁ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আবার বলে দিচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আরেক করেছেন সে পছন্দ হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলা গরমে কেমন আছে হ্যাঁ ভাই অত্যন্ত সুন্দর এবং সুস্বাস্থ্যবান এবং খুব সুন্দরভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলা এই গরমে আছেন। কারণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ সমস্ত প্রাণীকে বিশেষ নজরদারি করে রাখেন গরমের ভিতর আরেকবার প্রশ্ন করেছেন চিড়িয়াখানায় কি বন মানুষ আছে না ভাই সরি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর বন মানুষ নেই হ্যাঁ আছে মুভি আর সেই মুভিটা যদি আপনার দেখতে হয় তাহলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর জাদুঘর আছে সেই জাদুঘরের ভিতর আপনার প্রবেশ করতে হবে তো আরেক ভাই একই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ কবে হ্যাঁ ভাই আমি প্রথমেই বলেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ রবিবার আর রবিবারে খোলা কোন দিন থাকবে যেদিন কোনো যদি সরকারি ছুটি থাকে রবিবারে তাহলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সেদিন খোলা থাকবে আর তা না হলে সময় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রবিবার দিন সাপ্তাহিক বন্ধ থাকবে তো দর্শক এই ছিল আপনাদের প্রশ্ন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন